সমাজের বিরুদ্ধে যায়, কিন্তু কবিদের তবু সত্য কথাই বলতে হয়, সত্যটা লিখতে হয়। আমি যদি একটু পরে শোনাই। জি ভাই, শুনতে চাই। জি, আমি একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি, আমার ফোনে লেখা আছে, সেখান থেকে। বাতাসে কিসের শব্দ, কিংবা বলতে পারেন এটা বাতাসে ঘুষখোরদের শোরগোলের শব্দ। কবিতার নাম, চারপাশে দুর্নীতির মহাসমারোহ, বাতাসে ভেসে আসে ঘুষখোরদের শোরগোল। এখানে যেখানে আমরা উন্নয়নের চূড়ায় স্বাধীনতার কথা বলি, সেখানে টিসিবির পণ্যের আশায় লম্বা লাইনে দাঁড়িয়ে কেঁদে উঠে শমশেরের সখিনা বিবি। চারপাশে দুর্নীতির মহাসমারোহে বাতাসে ভেসে আসে ঘুষখোরদের শোরগোল। এখানে যেখানে আমরা উন্নয়নের চূড়ায় স্বাধীনতার কথা বলি, সেখানে টিসিবির পণ্যের আশায় লম্বা লাইনে দাঁড়িয়ে কেঁদে উঠে শমশেরের সখিনা বিবি। উন্নয়নে উন্নয়নে ভুঁড়ি ফুলে ফেঁপে উঠেছে রাজনীতির র না জানা চামচাদের। উন্নয়নে উন্নয়নে ভুঁড়ি ফুলে ফেঁপে উঠেছে রাজনীতির র না জানা চামচাদের। আর মানবিকতার মেরুদণ্ড নুপচে পড়েছে ডাস্টবিনের পাশে, যেখানে শেয়াল কুকুররা একসাথে খেলা করে। সখিনা বিবির কান্নায় বাতাসে ভেসে আসে অসহায়দের আর্তনাদের চিৎকার। সখিনা বিবির কান্নায় বাতাসে ভেসে আসে অসহায়দের আর্তনাদের চিৎকার। চারপাশের দুর্নীতির রাজকীয় চূড়া, হা হা হাসি ঠাট্টা মদ্যপানের তামাশায় হারিয়ে যায় সখিনা বিবিদের কান্না। কে দেখে গেল পৃথিবী, পৃথিবী কথা বলে উন্নয়নে। অপ্রতিরোধ অগ্রযাত্রা এগিয়ে চলেছে স্বদেশ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে সখিনা বিবাদীর ভূমিকা কেবল দারিদ্র সীমায়। চারপাশে দুর্নীতির রাজকীয় চূড়া, হা হা হাসি ঠাট্টা মদ্যপানের তামাশায় হারিয়ে যায় সখিনা বিবিদের কান্না। কে দেখে গেল পৃথিবী কথা বলে উন্নয়নে। অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে চলেছে স্বদেশ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে সখিনা বিবিদের ভূমিকা কেবল দারিদ্র সীমায়। আমাদের অতিথি আমাদের মাঝে অলরেডি যুক্ত হয়েছেন, তো আমি একটু শেষ করে নেই, আমাদের সময় প্রায় শেষের পথে। কোরআন ও সবজি বিক্রির টাকায় যে বুড়িমাটি টিসিবির পণ্যটি হাতে পেল, সে হাসি মাখা মুখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ। সুখের হাসি নাকি দুঃখের হাসি তা বুঝা ভার। তবে বোঝা গেল কিছু একটা বললেন ফিসফিসে, অট্টালিকায় কয়দিন। গাছতলায় ফকির মতিন গলা ফাটিয়ে গান গাই, ওরে আমার মন, মানুষ হলে মানুষ চিনলে না, মানুষের এতরূপ মানুষ বজলে না। এই দুনিয়া লীলা খেলা, মরে গেলে কিছুই রইবে না, এক নিমিষে রাজা কি ফকির, কার ইশারায় কি হয়, কারিনাটাই কোন সে কারিগর। ওরে আমার মন, এই দুনিয়া লীলা খেলা, মরে গেলে কিছুই রইবে না। তো ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে কবিতা পড়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমাদের অতিথি যেহেতু লেট করলেন, মানে তার একটু ব্যক্তিগত সমস্যা ছিল, সেই জন্য এই সুযোগে আমি কবিতা পড়ে নিলাম। তো আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয় মুখ জুবায়ের সিফাত, বাংলাদেশ জাতীয় সংস্কৃতি সংগঠন কলরবের অন্যতম একজন শিল্পী। তো জুবায়ের সিফাতকে শুভেচ্ছা জানাই, মা রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ। কেমন আছেন আপনি জানাবেন ভাই? শোনা যাচ্ছে তো ক্লিয়ার? আমার এখানে সাউন্ড কম আসছে। শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? যাক, আপনার অবস্থা কি বলেন, কেমন আছেন? আমরা জেনেছি যে আপনার হচ্ছে ইলেকট্রিসিটির সমস্যার কারণে কিংবা একটু সমস্যা হয়েছিল, সেজন্য যুক্ত হতে সময় নিয়েছেন বা একটু সমস্যা হয়েছে। তো আমরা আমাদের দর্শক সারিতে যারা আছেন তারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছেন আমাদের অতিথি একটি সুরের মেলা, যেটা আমরা নাম দিয়েছিলাম একটি নাচিত শোনাবেন। তো আমরা প্রথম নাচিত দিয়ে শুরু করি, তারপর আপনার সাথে 2 মিনিট কথা বলবো। ইনশাল্লাহ। এই মুহূর্তে পবিত্র রমাদান মাস, রমাদানকে ঘিরে ইসলামী ইন্ডাস্ট্রিতে অনেকগুলো নাশিদ হয়েছে আলহামদুলিল্লাহ। সো
আমারও একটা নাশিদ আসবে, তো ওই নাশিদের মুখটা শোনাতে চাই ইনশাল্লাহ। শুরু করব, জি তোমাকে চেয়েছে সারাটি বছর, তোমাকে পেয়েছে বহুদিন পর, তোমাকে চেয়েছে সারাটি বছর, তোমাকে পেয়েছে বহুদিন পর, তোমাতে মুক্তি তোমাতে সত্যি ইমানদারি, তোমাতে ধুয়ে যায় মুছে যায় যত পাপ আছে মনে, সে আশায় সবে উঠছে কলরবে। গাইছে তোমার গান রমাবন রমা রমাবন 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 রমাবন, সাহারিতে রহবে খুলে যায় দোর ইফতারের মাঝে বারাটা ঝোর, সাহারিতে রহমের খুলে যায় ইফতারের মাঝে বারাটা ঝোর, তোমাতে শান যায় ভাতি তোমরা মনে, তোমাতে শত আশা ভালোবাসা মনে, কৃষ্ণ দিনে রমাবন 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 রমাবন, জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছেন সিবাদদার। এখানে সম্ভবত নেট একটু সমস্যা আছে, এই জন্য এটকে এটকে আসতেছিল। যাক, চমৎকার একটি নাশিদ হ্যাঁ হ্যাঁ শুনলাম, হ্যাঁ, রমাদান সমস্যা বলুন সম্পর্কে কি দেখেন বলেছেন নাশিদ। প্রিয়া? তো সিবাদ ভাইকে কয়েকজন কমেন্টে জানিয়েছেন, সালাম জানিয়েছেন এবং সুন্দর হয়েছে ওয়ালাইকুম বলেছেন। সালাম। তো আমাদেরও তো 6টা 6 বেজে গেছে, অনেকে ইফতারি করবে, তো ইফতারির প্ল্যান থাকে। তো আমরা 6টা 12 পর্যন্ত থাকবো, 7 মিনিট জি জি সময় জি নিয়ে আমরা চলে যাব। তো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে গফরগাঁও হেল্পলাইন 24 সামনে একটি আর্ত মানবতার সেবায় একটি ইভেন্ট করবে। ইভেন্ট বলতে এটা পরপরই হবে,